জ্ঞান গৃহম আমাদের চ্যানেলে অলরেডি পিএসসি ক্লার্কশিপ মেন্স আইসিডিএস সুপারভাইজার মেন্স এই দুটো পরীক্ষার প্রিপারেশনের জন্য ভিডিও দেওয়া হচ্ছে আর আজ থেকে আমরা নতুন একটা সিরিজ চালু করছি আরআরবি এনটিপিসির ওপর যেখানে আরআরবি এনটিপিসিতে বিগত বছরে আসা প্রশ্নগুলি আমরা তোমাদের সাথে আলোচনা করব তাই আজকে আমরা আরআরবি এনটিপিসি 2012-র কোনো একটা শিফটে আসা কোয়েশ্চেন আমরা আলোচনা করব আর আমরা আজকে কিন্তু শুধুমাত্র জিএস পার্টটাই আলোচনা করব ম্যাথস আর রিজনিং পার্টের ভিডিও আলাদা করে আসবে আর এই বিগত বছরে আসা প্রশ্নগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করতে থাকব পার্ট ওয়াইজ ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু ফলো করতে থেকো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নি ইন হুইচ অফ দ্য ফলোয়িং অর্গ্যান কার্বোহাইড্রেট ইজ স্টোর্ড অ্যাজ গ্লাইকোজেন অর্থাৎ মানুষের শরীরের কোন অঙ্গে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত স্টামাক মানে পাকস্থলী প্যাঙ্ক্রিয়াস মানে অগ্নাশয় না লিভার মানে যকৃতে আনসার হবে লিভার অর্থাৎ যকৃতে অর্থাৎ যকৃতে বা লিভারে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে নেক্সট অ্যাসকর্বিক অ্যাসিড ইজ আ ভিটামিন অ্যান্ড এনজাইম আ প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিড আনসার কী হবে অপশন এ আ ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিন ভিটামিন সি এইভাবে কিন্তু সব ভিটামিনগুলোরই কেমিক্যাল নেমটা তোমরা জেনে রাখবে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এটা নেক্সট হচ্ছে ওহমস ল ডাজ নট অ্যাপ্লাই টু হুইচ অফ দ্য ফলোয়িং এসি সার্কিটস কন্ডাক্টার্স সেমি কন্ডাক্টার্স না নান অফ দিস আনসার ইজ সেমি কন্ডাক্টার্স নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন দ্য ওভেন এক্স রেজ ইউভি রেজ মাইক্রোওয়েভস না রেডিওওয়েভস আনসার ইজ অপশন সি মাইক্রোওয়েভস কারণ তোমরা জানো মাইক্রোওয়েভ ওভেনে আমরা রান্না করি নেক্সট হচ্ছে ওয়ান অফ দ্য স্টেটস থ্রু হুইচ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর হিমাচল প্রদেশ বিহার না ঝাড়খণ্ড আনসার কী হবে আনসার হচ্ছে অপশন ডি ঝাড়খণ্ড তোমরা জানো টোটাল 8টা স্টেটের উপর দিয়ে ইন্ডিয়াতে ট্রপিক অফ ক্যান্সার গেছে সেই স্টেটসগুলো কী কী গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম টোটালি 8টা স্টেট নেক্সট অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স দ্য ইন্দো পাক বাগলিহার প্রজেক্ট ইজ লোকেটেড চেনাব ঝেলম বিয়াস না সতলেজ আনসার ইজ অপশন এ চেনাব এই বাগলিহার প্রজেক্ট কিন্তু চেনাব নদীর উপর জম্মু কাশ্মীরে অবস্থিত হু প্রোপাউন্ডেড দ্য মার্কেট ল অ্যাডাম স্মিথ জে বি সে টি আর ম্যাথিউস না ডেভিড রিকার্ডো আনসার ইজ অপশন বি জে বি সে জে বি সের মার্কেট ল বলে সাপ্লাই ইজ প্রপোর্শনাল টু ডিমান্ড অর্থাৎ একটা প্রোডাক্টের সাপ্লাই হলে আবার সেখান থেকে একটা নতুন প্রোডাক্টের ডিমান্ড তৈরি হতে পারে জে বি সের মার্কেট ল সংক্ষেপে এটাই বলে নেক্সট দ্য টার্ম পেপার গোল্ড মিন্স স্পেশাল ড্রয়িং রাইটস অফ দ্য আইএমএফ স্পেশাল অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি অফ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক কারেন্সি স্টিল অন গোল্ড স্ট্যান্ডার্ড না ডেফিসিট ফিনান্সিং আনসার ইজ অপশন এ স্পেশাল ড্রয়িং রাইটস অফ আইএমএফ আইএমএফের ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড নেক্সট হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লোকেটেড মানে আইবিআরডি ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এটা আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেক্সট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে ক্যাগ অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই ক্যাগকে কে নিযুক্ত করে প্রেসিডেন্ট স্পিকার অফ লোকসভা চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন না ফাইন্যান্স মিনিস্টার আনসার ইজ প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি কিন্তু ক্যাগকে নিযুক্ত করে নেক্সট হচ্ছে জাপানস পার্লামেন্ট ইজ নোন অ্যাজ ডায়েট ডাইল ইউয়ান শোরা কোনটা হবে আনসার হবে অপশন এ ডায়েট এছাড়াও কিন্তু বিভিন্ন কান্ট্রির পার্লামেন্টকে কি বলা হয় সেটা পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি চাও আমরা একটা লিস্ট প্রোভাইড করে দিতে পারি তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তারপরের কোয়েশ্চেন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্ট অফ লোকসভা অনলি লোকসভা অ্যান্ড দ্য প্রেসিডেন্ট রাজ্যসভা অ্যান্ড লোকসভা দ্য প্রেসিডেন্ট রাজ্যসভা অ্যান্ড লোকসভা আনসার হবে প্রেসিডেন্ট রাজ্যসভা ও লোকসভা মানে অপশন ডি নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফোর বেদার্স কন্টেন্স অ্যান অ্যাকাউন্ট অফ ম্যাজিক্যাল চার্মস অ্যান্ড স্পেলস মানে চারটে বেদের মধ্যে কোন বেদে জাদুই মন্ত্রতন্ত্র আছে ঋগ্বেদা সামবেদা ইয়জুর্বেদা না অথর্ববেদা আনসার হবে লাস্ট অপশন অথর্ববেদা নেক্সট উপনিষদ আর বুকস অন রিলিজিয়ন ইয়োগা ল না ফিলোসফি আনসার ইজ অপশন ডি ফিলোসফি উপনিষদ হচ্ছে দর্শনের উপর বই নেক্সট হুইচ রিলিজিয়াস রিফর্মার অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ লোকহিতবাদী
গোপাল হরি দেশমুখ, আর জি ভান্ডারকর, রামদেব গোবিন্দ রানাডে না বিজি তিলক? আনসার ইজ অপশন এ, গোপাল হরি দেশমুখ, যাকে লক্ষ্মীতওয়াদী বলা হয়। নেক্সট, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অব ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ? লর্ড ডালহৌসি, জন লরেন্স, ওয়ারেন হেস্টিংস না লর্ড ক্যানিং? আনসার ইজ লর্ড ক্যানিং। হু ইজ দ্য অথর অফ দ্য বুক আ ফরেন পলিসি অফ ইন্ডিয়া? আই কে গুজরাল, বিজি দেশমুখ, এল কে আদমানি না এ জে টনবে? আনসার ইজ অপশন এ, আই কে গুজরাল। নেক্সট, অর্গানাইজেশন রেসপন্সিবল ফর মেনটেনিং রেড ডেটা বুক অর রেড লিস্ট ইজ? WWF, IUCN, IBWN না CITES? আনসার ইজ অপশন বি, IUCN, যেটার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই সংস্থা 1948 খ্রিস্টাব্দে ফ্রান্সে স্থাপিত হয়। নেক্সট, ভোপাল গ্যাস ট্র্যাজেডি স্ট্রাক ইন দ্য ইয়ার 1984 ডিউ টু দ্য লিকেজ অফ দ্য ফলোয়িং গ্যাস? 1984 খ্রিস্টাব্দে ভূপালে যে গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, অর্থাৎ গ্যাস যে লিক করে প্রচুর মানুষ মারা গেছিল, সেটা কোন গ্যাস ছিল? নাইট্রাস অক্সাইড, মিথেন, মিথাইল আইসোসায়ানেট না কার্বন মনোক্সাইড? আনসার হবে অপশন সি, মিথাইল আইসোসায়ানেট। তারপরের প্রশ্ন, SPM স্ট্যান্ডস ফর? স্ট্যান্ডার্ডস পার্টিকেলস মটেরিয়াল, সাসপেক্টেড পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকেলস মটেরিয়াল না নান অফ দ্য অ্যাবাভ? আনসার ইজ অপশন বি, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তারপর, হুইচ সেক্টর ইজ দ্য লার্জেস্ট এমিটার অফ গ্রিন হাউস গ্যাসেস ইন ইন্ডিয়া? মানে কোন সেক্টর থেকে সবথেকে বেশি গ্রিন হাউস গ্যাস ইন্ডিয়াতে উৎপন্ন হয়? ট্রান্সপোর্ট, ডোমেস্টিক, এগ্রিকালচারাল না ইলেকট্রিক পাওয়ার জেনারেশন? আনসার ইজ অপশন ডি, ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, মানে বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। পোটেনশিয়াল ইজ মেজার্ড অন, মানে ফিজিক্সের যে একটা টার্ম আছে পোটেনশিয়াল, তার ইউনিট কী, মানে একক কী? ওয়াট, জুল, জুল পার কুলম্ব না নিউটন পার সেকেন্ড? আনসার হবে অপশন সি, জুল পার কুলম্ব। ফিজিক্সের কিন্তু বিভিন্ন কোয়ান্টিটির ইউনিট তোমাদের পরীক্ষায় আসতেই পারে, মোটামুটি অনেক কটা কোয়ান্টিটির ইউনিট কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। সেটার উপরও যদি কোনো ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আমরা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব। নেক্সট, অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার হিউমিডিটি ইজ? অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার না পাইরোহেলোমিটার? হিউমিডিটি মানে কি, বায়ুর আর্দ্রতা মাপার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? সেটা হবে আনসার বি, হাইগ্রোমিটার। এছাড়াও অপশন এতে আছে অ্যানিমোমিটার, যেটা দিয়ে বায়ুর বেগ মাপা হয়, থার্মোমিটার দিয়ে তো টেম্পারেচার মাপা হয়। নেক্সট, সোনার ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ রেজোনেন্স, রিভারবেরেশন, ইকো না নান অফ দিস? আনসার ইজ অপশন সি, ইকো। ইলেকট্রন মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড বাই নর্ল্যান্ড রুস্কা, রবার্ট কচ, লিভেন হক না CPS ওয়ানসন? আনসার ইজ নর্ল্যান্ড রুস্কা। অপটিক্যাল ফাইবার্স আর বেসড অন দ্য ফিনোমিনা অফ ডিসপারশন, ইন্টারফারেন্স, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন না ডিফ্র্যাকশন? আনসার হবে কি, অপশন সি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট, ফর মেজারিং ভেরি হাই টেম্পারেচার উই ইউজ মার্কারি থার্মোমিটার, থার্মো ইলেকট্রিক পাইরোমিটার, প্ল্যাটিনাম রেজিস্ট্যান্ট থার্মোমিটার না নান অফ দ্য অ্যাবাভ? অতি উচ্চ উষ্ণতা মাপার জন্য আমরা কী ইউজ করি? আনসার হবে থার্মো ইলেকট্রিক পাইরোমিটার। তারপর, র্যাম ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ, কী হবে, নন ভোলাটাইল অ্যান্ড পারমানেন্ট, ভোলাটাইল অ্যান্ড টেম্পোরারি, নন ভোলাটাইল অ্যান্ড টেম্পোরারি না ভোলাটাইল অ্যান্ড পারমানেন্ট? আনসার হবে অপশন বি, ভোলাটাইল অ্যান্ড টেম্পোরারি, মানে র্যামের মেমোরি স্কিনগুলো কিন্তু টেম্পোরারি, বেশিক্ষণ থাকে না, পারমানেন্ট নয়। তারপর, ভাইরাসেস আর মেড আপ অফ প্রোটিন অ্যান্ড লিপিডস, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন, লিপিডস অ্যান্ড কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেট অ্যান্ড নিউক্লিক অ্যাসিড? আনসার হবে অপশন বি, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন। নেক্সট, ব্যাট ক্যান ফ্লাই ইন ডার্ক বিকজ দে, বাদুর অন্ধকারে কীভাবে ওড়ে, তার কারণ কি? অপশন এ, হ্যাভ স্ট্রং ওয়েবস, হ্যাভ শার্প আইস, প্রোডিউস আল্ট্রাসনিক ওয়েবস আর ন্যাচারাল? আনসার হবে অপশন সি, প্রোডিউস আল্ট্রাসনিক্স ওয়েবস, বাদুররা ইউভি রে ওয়েভ তৈরি করে তার মাধ্যমেই অন্ধকারে উঠতে পারে। নেক্সট, দ্য স্টোন ফর্মড ইন হিউম্যান কিডনি কনসিস্ট অফ মোস্টলি ক্যালসিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অ্যাসিটেট না ক্যালসিয়াম? আনসার হবে অপশন এ, ক্যালসিয়াম অক্সালেট। তারপর, হুইচ অফ দ্য ফলোয়িং স্টার্টেড দ্য নিউজ পেপার বন্দে মাতরম, বন্দে মাতরম নিউজ পেপারটা কে শুরু করেছিল? বারীন্দ্র কুমার ঘোষ, বিপিনচন্দ্র পাল, দেবেন্দ্রনাথ ঠাকুর না সুরেন্দ্রনাথ ব্যানার্জি? আনসার হবে অপশন বি, বিপিনচন্দ্র পাল।
Who is the author of the book Glimpses of World History? Abul Kalam Azad, Jawaharlal Nehru, S. Gopalan, na S. Radhakrishnan? Answer is option B, Jawaharlal Nehru. Next, which incident led Gandhiji to withdraw non-cooperation movement? Kakuri episode, Chori Chora episode, Jallianwala Bagh episode, na Muzaffarpur episode? Answer is option B, Chori Chora episode. Non-cooperation movement shuru hoyechilo 1920 tarpor jokhon 1922 UP er Gorakhpur jilay Chori Chora incident ghotlo tokhon Gandhi ji 1922 khristabde non-cooperation movement withdraw kore niyechilen. During the Mughal period, which one of the following traders first come to India? Portuguese, English, Dutch na Danish? Answer is option B, English. দেখো এখানে কোশ্চেনে বলেছে মুঘল পিরিয়ডে কে ফার্স্ট এসেছিল, মুঘল পিরিয়ডে কিন্তু ইংলিশটাই ফার্স্ট এসেছিল, কিন্তু যদি মুঘলদের আগে ফার্স্ট কে এসেছিল বলে তাহলে কিন্তু পর্তুগিজ হবে। ভাস্কো ডাগামা 1498 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়াতে এসেছিল, তোমরা জানো। নেক্সট হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, জাকির হুসেন না সৈয়দ আহমেদ খান? আনসার ইজ অপশন এ, আবুল কালাম আজাদ। নেক্সট, ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট, এটাই হবে আনসার। তারপরের কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেথড অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম? ভ্যালুয়েটেড মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, ইনভেস্টমেন্ট মেথড? ন্যাশনাল ইনকাম মাপার ক্ষেত্রে কোন মেথডটা ইউজ করা হয় না? আনসার হবে ইনভেস্টমেন্ট মেথড। ন্যাশনাল ইনকাম এস্টিমেটস ইন ইন্ডিয়া আর প্রিপেয়ার্ড বাই প্ল্যানিং কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন না ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট? আনসার ইজ অপশন সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাক্টিভ ভলক্যানো কোনটা? ফুজিয়ামা, কোটোপ্যাক্সি, কিলাউই না ভিসুভিয়াস? আনসার ইজ অপশন বি, কোটোপ্যাক্সি। এই কোটোপ্যাক্সি ভলক্যানো ইকুয়েডর কান্ট্রিতে অবস্থিত। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ISTঅ্যান্ড GMT, মানে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড গ্রিনিচ মিন টাইমের মধ্যে পার্থক্য কত? আনসার কি? 5 ঘন্টা 30 মিনিট, অপশন সি। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? স্যাডেল পিক, মাউন্ট থুইলার, মাউন্ট ডায়াভোলো, মাউন্ট কোয়ালে? আনসার ইজ অপশন এ, স্যাডেল পিক। নেক্সট, দ্য রিভার অলসো নোন অ্যাজ সাংপো ইন টিবেট, এর মধ্যে কোন নদীটা টিবেটে সাংপো নামে পরিচিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা না ইন্দাস? আনসার হবে কি? অপশন বি, ব্রহ্মপুত্র। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর রাইনোসেরাস, টাইগার, লায়ন না ক্রোকোডাইল? আনসার হবে অপশন এ, রাইনোসেরাস। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যা আসামে অবস্থিত সেই পার্ক কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য খুব বিখ্যাত। এই ছিল 2012 একটা শিফটের টোটাল GS-এর কোয়েশ্চেনগুলো। নেক্সট আমরা ওই ইয়ারেরই অন্য শিফটের কোয়েশ্চেন অর্থাৎ GS-এর কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করতে থাকো। আজকের ভিডিওটা যদি তোমাদের ইউজফুল মনে হয় প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো, আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেল জ্ঞান গৃহমকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।